যেমন ফর এক্সাম্পল প্রথম প্রেমের মতো, ব্যান্ড জগতে এই ধরনের গান হয় না, হয় না। কিন্তু ওই যে বললাম প্রথম কবিতায়, প্রথম প্রেমের মতোর কাহিনীটা এরকম, আমি তখন ইংল্যান্ড থেকে ফিরে আসি, গ্রাজুয়েশন করলাম, লন্ডনে পড়াশোনা করলাম, লন্ডন থেকে যখন ফিরে আসলাম, কিসে পড়াশোনা করলেন? আমি কম্পিউটার সায়েন্সে, তো করে যখন ফিরে আসলাম তখন বাংলা গান করার সিদ্ধান্ত নেই, তার আগ পর্যন্ত মাইলস বাংলা করেনি। আমি তখন বাংলা গান করব, তখন মার সাথে থাকি, একসাথে থাকি তখন সবাই, মার কাছে কেউ একজন অনেকগুলো গান লিখে রেখে গেছিল যে মা সুর করবে কিনা। আচ্ছা, মার কাছে পেলাম কিছু গানের কথা, মা দিল, যখন শুনলো যে আমরা গান টান করতে যাচ্ছি, একটা অ্যালবাম করতে যাচ্ছি, মা একগুচ্ছ গান কবিতা আমাকে দিয়ে গেলেন, আমাকে দিল, আমি ওগুলো ঘাটতে শুরু করলাম। প্রথম ধাক্কাতেই, মানে কম্পোজিশন সুর করা তো মাত্র শুরু, তার মধ্যে প্রথম প্রেমের মতো পেলাম। ওখান থেকে আরও দু একটা এসছে, সে কোন দরদি এসছে, দিন গেল আবার দিন ফিরে এলো, সেই তুমি গেলে আর ফিরে এলে না, তো প্রথম প্রেমের মতো ওখানে পেলাম। আমি অ্যাকুস্টিক গিটার হাতে নিয়ে বসলাম ঘরে বসে, কমপ্লিট প্রথম প্রেমের মতো একদম ন্যাচারালি যা এসছে মনের মধ্যে পড়ে কবিতাটা পড়লাম অনেকক্ষণ। ফেরদৌস তাহার নামে একজন, ফেরদৌস তাহারের লেখা, উনি এখন টরন্টো থাকেন, চমৎকার লেখেন উনি, কবিতা কি সুন্দর লিখছে, কবিতা লেখেন, কিন্তু ওনাকে দিয়ে আমি গান লিখিয়েছি অনেক, এইটা তো রেখে গেছিলেন, পরে আমি আরো লিখিয়েছি ওনাকে দিয়ে। আচ্ছা, কারণ ওনার শব্দের যেমন ফর এক্সাম্পল প্রথম প্রেমের মতো, এটা একটা ক্লাসিক গান, ব্যান্ড জগতে এই ধরনের গান হয় না, হয় না। এখন আমার কথার মিল পাবে যে দেশীয় সঙ্গীত যেহেতু ভিতরে ঢুকে গেছিলো অনেক আগেই, ওয়েস্টার্ন মিউজিক শিখলাম, এইবার যখন দুটো যখন সুর করতে বসছি, গান বানাতে বসছি, এই দুটো যে মিলছে, আমার সুরের চলন দেখা যায় সম্পূর্ণ দেশীয়, হ্যাঁ, সুরের চলন, রাইট, কথা খুব পরিচ্ছন্ন কথা, কোনো গিমিক নাই কথার মধ্যে, যা শুনে বড় হয়েছে তার মধ্যে কাব্যিক ব্যাপারটা ছিল, সাহিত্য ছিল। আমি হঠাৎ বাংলা ব্যান্ড মিউজিক করছি বলে যে একেবারে নামিয়ে নিয়ে আসবো ভাষাটাকে, তা কিন্তু আমরা করি না, পুরো জিনিস মিলিয়ে একটা টোটালিটিতে একটা জিনিস পেতাম, এটা সব শ্রোতা ব্যাখ্যা করতে পারবে না, আমি বুঝাতে পারবো যে ব্যাপারটা কি ছিল, কেন যন্ত্রের ব্যবহারটা এত ম্যাচিওরড ছিল বুঝে করা, কারণ ওই যে ওয়েস্টার্ন মিউজিক তো একেবারে ডিটেলে শিখে আসছি, সুতরাং এই সুরের সাথে কি মিউজিক যাবে, কিরম হওয়া উচিত, রিদমটা কিরম হওয়া উচিত, এগুলি তো না বুঝে করি নাই, কারণ ওয়েস্টার্ন মিউজিক তো ডিপলি ঘাটিয়ে এসছি, এই জন্য প্রয়োগ করতে পেরেছি সঠিকভাবে।